ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم حميم الكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين সম্মানিত দীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিনের মহা অনুগ্রহে, তার বিশেষ রহমতে আমরা আজকে রমজান 1441 হিজরির 19 দিন শেষ করে বিশের রাতে পদার্পণ করেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের ফরজ ওয়াজিবাতের হেফাজতের তৌফিক দান করেছেন, রমজান মাসের সিয়ামের শক্তি সামর্থ্য দিয়েছেন, ইমানি শারীরিক সব দিক থেকে আল্লাহ সুস্থ রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামেরও তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন সমস্ত রকমের কাবিরা সাগিরা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবের আল্লাহ রাব্বুল আলামিন যত্ন সহকারে হেফাজতের তৌফিক দান করেন। আজকে 19 রমজান শেষ করলাম, 20 রমজানের রাত শুরু হয়েছে 1441 হিজরি মোতাবেক 12 মে 2020। ধারাবাহিক আলোচনা আমাদের চলে আসছে আল্লামা ইমাম শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ এর কিতাব মাজালিসুস শাহরি রমাদান থেকে। আজকে মজলিস নম্বর 21, শেখ বলছেন আল মাজলিসুল হাদি ওয়াল ইশরুন, 21তম মজলিস, 21 নম্বর মজলিস, তা হচ্ছে ফি ফজলিল আশিল আখিরাতি মিন রমাদান, রমজান মাসের শেষ দশকের ফজিলত সম্পর্কে। রমজান মাসের প্রথম 10 দিন চলে গেছে, দ্বিতীয় 10 দিন চলে গেল কালকে, বা যে রাত শুরু হয়েছে এটি হচ্ছে 20 রাত, আর এই সিয়াম শেষ হলেই দ্বিতীয় 10 দিন শেষ হয়ে যাবে, আগামী সন্ধ্যা থেকে তৃতীয় 10 দিন শুরু হবে, সেটা 10ও হতে পারে আবার 9 হতে পারে। এই যে শেষ 10টি রাত রমজান মাসের রয়েছে, এর বিশেষ ফজিলত রয়েছে, এই যে ফজিলত সম্পর্কে আজকে আলোচনা করব শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহের এই কিতাব থেকে। শেখ বলছেন, সম্মানিত ভাইরা, রমজান মাসের শেষ 10 দিন আগমন করেছে, যাতে রয়েছে সার্বিক কল্যাণ এবং রয়েছে তাতে মহা পুরস্কার, এবং এই 10টি রাতের ফজিলত প্রসিদ্ধ রয়েছে এবং তার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা হাদিস দ্বারা প্রমাণিত। তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ 10টি রাতে প্রচণ্ড মেহনত করেছেন ইবাদত বন্দেগীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বন্দেগীতে সারা বছরের চাইতে সবচাইতে বেশি যে মেহনত পরিশ্রম করেছেন ইবাদত বন্দেগীতে, তা এই শেষ 10টি রাতে। এই মর্মে সহিহ মুসলিমে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি বলছেন যে আন্নান্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াজতাহিদু ফিল আশিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গাইরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে যত বেশি মেহনত করতেন, পরিশ্রম করতেন, কষ্ট করে ইবাদত করতেন, মা লা ইয়াজতাহিদু ফি গাইরিহি, যা অন্য কোনো দিনে বা রাতে মেহনত করতেন না, এত মেহনত পরিশ্রম করে ইবাদত বন্দি করতেন না যত এই শেষ দশকে করতেন। সহিহ বুখারী মুসলিম আরো হাদিস রয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি ছিল যখন শেষ দশক শুরু হতো, শেষ 10 দিন যখন শুরু হতে যেত, 20 রমজান শেষ আর 21 রমজানের রাত শুরু হয়েছে,
তখন থেকে শুরু করে ঈদের চাঁদ আসা পর্যন্ত, সাদ্দা মেজারাহু, তিনি লুঙ্গি কষে নিতেন, লুঙ্গি মজবুত করে বেঁধে নিতেন। এই লুঙ্গি বেঁধে নেওয়া মানে প্রস্তুতি নেওয়া একটি অর্থ। জি হ্যাঁ, যারা কৃষি কাজ করে গ্রামে গঞ্জে লুঙ্গি পরে, যখন কোনো পরিশ্রমের কাজের জন্য প্রস্তুত হয় তখন লুঙ্গিটাকে মজবুত করে কোমরে বাঁধে। জি হ্যাঁ, আর তারপরে তখন প্রস্তুত হয় লাফিয়ে উঠে কাজের জন্য। তো লুঙ্গি মজবুত করে বেঁধে নেওয়া মানে হচ্ছে প্রস্তুতি নিতেন যে হ্যাঁ এবাদতবন্দি ভালো করে করতে হবে, এটি একটি অর্থ। আর একটি অর্থ হচ্ছে লুঙ্গি বেঁধে নেওয়া মানে হচ্ছে তিনি এই শেষ 10টি দিনে তো সেয়াম, আর রাতেও যে স্বামী স্ত্রী সহবাস বা সম্ভোগ, স্ত্রী সম্ভোগ জায়েজ, সেটা থেকে বিরত থাকতেন। জি হ্যাঁ, স্ত্রীদের কাছে যেতেন না। কেন? কারণ এই 10টি দিন রাত তিনি এতেকাফ করতেন, আর এতেকাফ অবস্থায় স্ত্রী সম্ভোগ জায়েজ নয়। জি, এই দুটি অর্থ করা হয়েছে। সাদ্দা মেজার লুঙ্গি মজবুত করে কষে নিতেন, বেঁধে নিতেন। এর ও আহিয়া লাইলাহ, এবং তিনি তার সারা রাত জাগরণ করতেন, সারা রাত যাপন করতেন এবাদতবন্দিগি। ও আই কাজাল্লাহ আহলাহু, আর তিনি তার পরিবার পরিজনকে জাগাতেন, একা জাগতেন না, শুধু জেগে সারা রাত এবাদত করতেন, এবং যারা পরিবার পরিজন তাদেরকেও সজাগ রাখতেন, তাদেরকে বলতে তোমরা জেগে সারা রাত এবাদতবন্দি করো। মুসনাদ আহমদে মায়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা থেকে আরো হাদিস বর্ণিত রয়েছে, বলছেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার আমলটা কেমন ছিল এই শেষ 10টি দিন বা রাতে। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখলাতুল 20 নবী সলাতিন ও নওমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 20 দিন রাতে সলাত আদায় করতেন, মানে এসার সলাতের পরে আর ফজরের মাঝখানে তিনি কিয়ামুল লাইল, কিয়াম রমজান, তারাবি পড়তেন, আর ওয়ান আর ঘুমাতেন, দুটোই করতেন। কিছু অংশ সলাত আদায় করতেন আর কিছু অংশ ঘুমাতেন, বিশ্রাম করতেন। ফায়দা কানাল আশরো, কিন্তু যখন শেষ দশক শুরু হয়ে যেত সাম্মারা, তখন বড় প্রস্তুতি নিতেন, অসাদ্দাল মেজার, আর লুঙ্গি মজবুত করে বেঁধে নিতেন, মানে প্রচণ্ডভাবে তিনি মেহনত করে এবাদবন্দি করতেন, কোন রকমের ঘুমাতেন না, রাত্রে ঘুমাতেন না, সারা রাত জেগে এবাদবন্দি করতেন। সারা রাত জেগে থাকাটা বড় কথা নাই, কারণ আরব দেশগুলিতে রমজান মাসে সারা রাত সারা জীবন সৎ অসৎ মুসলিম অমুসলিম সবাই জেগে থাকে, প্রায় সবাই জেগে থাকে, একটা পরিবেশ হয়ে গেছে। এ জেগে থাকা উদ্দেশ্য নয়, জেগে থাকতে হবে এবাদতবন্দি। জি, এই হাদিসগুলি যে কয়েকটি পেশ করলাম, সেই হাদিসগুলি প্রমাণ করে যে এই 10টি রাতের বড় ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এতে সবচেয়ে বেশি মেহনত করতেন ইবাদত বন্দেগীতে, তাহলে নিশ্চয়ই এইসব রাতের বিশেষ বৈশিষ্ট্য বা ফজিলত রয়েছে, সেই জন্যই তিনি এত পরিশ্রম করে ইবাদত বন্দী করতেন। আর এই পরিশ্রমটা তার বহুমুখী ইবাদত বন্দেগীকে সামিল হইত। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত মুসলিম জীবনে, সেটি হচ্ছে সলাত। আর এই বিশেষ করে এই রাতগুলিতে, হ্যাঁ, রমজান মাসের শেষ 10 দিনের রাতে সলাত আদায় করতেন, লম্বা সলাত আদায় করতেন, লম্বা সেজদা করতেন, লম্বা তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন সলাতের ভিতরে সলাতের বাইরেও, ও জিকিরেন জিকির আজকার করতেন, ও সাদাকাতেন দান খায়রাত করতেন, ইত্যাদি ইত্যাদি। জি, বহুমুখী ইবাদত বন্দেগীতে তিনি কঠোর পরিশ্রম মেহনত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জিকির আজকার যেমন জবান দ্বারা, জবান নাড়িয়ে করতেন, তেমন অন্তর থেকে করতেন। হ্যাঁ, শুধু জবান দিয়ে জিকির আজকার পাঠ করা নয়, বরং জবানের চাইতে বেশি অন্তরে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর জিকির আজকার করতে হবে। অন্তর এবং জবান দুটোতে সামঞ্জস্য থাকতে হবে, দুটোতে মিল থাকতে হবে। অন্তর থেকে যেন কথাটি বেরিয়ে আসে,
আর জবান দিয়ে সেই জিকির আজগার যেন উচ্চারিত হয়। এবং জিকির আজগার অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও করতেন, জি, আল্লাহ সন্তুষ্টির কাজ করে এবং অসন্তুষ্টির কথা কাজ থেকে দূরে থেকে। তাহলে আমাদেরকে জিকির আজগার করতে হবে অন্তর থেকে, জিকির আজগার করতে হবে জবান দিয়ে, জিকির আজগার করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। উদ্দেশ্য এই রাতগুলি বিশেষভাবে সারা রাত জাগার, কদরের রাত তলাশ করা। যে কদরের রাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান, কেউ যদি কদরের রাতে আল্লাহর প্রতি ঈমান রেখে এবং নেকির আশায় কেয়াম করে, সারা রাত জাগে, জেগেবাদ বন্দি করে, তাহলে গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যাম্বিহি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। এইরকম ফজিলত রয়েছে সে ওই হাদিসে। আপনার যারা তারাবির সালাত আল্লাহর প্রতি ইমান রেখে এবং নেকির আশায় আদায় করবে, এই রকমই যারা সিয়াম পালন করবে, রমজান মাসের সিয়ামগুলি যথাযথ আদায় করবে, তাদেরও অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। এছাড়াও এই যে 10টি রাত রয়েছে রমজান মাসের শেষ দশকের, এই 10টি রাতের ফজিলত এই হাদিস দ্বারাও প্রমাণিত হয় বা এই হাদিসের অংশটুকু দিয়ে প্রমাণিত হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তো জাগতেন, কিন্তু তার সাথে সাথে আই কাজ আহলাহ, নিজের পরিবার পরিজনকেও জাগাইতেন, যাতে করে তারা নেকি থেকে বঞ্চিত না থাকে, তারা যেন আল্লাহর কাছে মহাপুরস্কার লাভ করতে পারে। সালাতের জন্য জাগাইতেন, জিকির আজকারের জন্য জাগাইতেন, এই মূল্যবান সময়গুলিকে, মোবারক সময়গুলিকে যাতে কাজে লাগানো হয় সেজন্য জাগাতেন। এটি হচ্ছে মানুষের জীবনের বড় একটি চান্স, জি হ্যাঁ, এবং বড় সম্পদ। আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন সেই এই চান্স নিতে পারবে এবং এখান থেকে নিজের ভাগ্যকে চমকাতে পারবে। সুতরাং কোনো জ্ঞানী মুমিন মুসলিম ব্যক্তির জন্য উচিত হবে না যে এই মূল্যবান সময়কে অবহেলায় কাটিয়ে দেবে এবং পরিবার সম্পর্কে সচেতন হবে না, নিজেও গাফিল থাকলো, পরিবার পরিজনের খোঁজ খবর নিল না। মাত্র কয়টি রাত, মাত্র কয়টি রাত, কত যে দ্রুত চলে যাবে। এই যে 20টি দিন চলে গেল, মনে হচ্ছে বুঝতেই পারলাম না কত তাড়াতাড়ি রমজান মাস পার হয়ে চলে গেল, এই আসলো আর চলে গেল। হতে পারে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে এবং তার কাছে দোয়া করে এবাদত বন্দেগীতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বড় একটা অংশ পেয়ে গেলেন, যাতে আপনার ইহকাল পরকালে আপনি আপনি সুখী হয়ে গেলেন, জি হ্যাঁ, আপনার সৌভাগ্য হলো, এটি আপনার বড় সৌভাগ্য। আর বড়ই হতভাগা ওই ব্যক্তি যেই ব্যক্তি এই মূল্যবান সময়গুলিকে নষ্ট করল, এই মূল্যবান সময়গুলিকে অবহেলায় কাটিয়ে দিল। রাত জাগছে কিন্তু খেল তামাশায়, আড্ডা দেওয়ায়, হাসি খুশিতে, জি, সময় নষ্ট করে দিল, গাল গল্পে, খাওয়া দাওয়ায়, ধুমধামে, না না মোটেই না, ঘুমিয়ে থেকে গেল। যে সময় সবাই জামাত সহকারে তারাবির সালাত আদায় করছে অথবা কিয়ামুল লাইল, সে প্রথম রাতে হোক অথবা শেষ রাতে হোক, দুটোই তারাবি, দুটোই কিয়ামুল লাইল, দুটোই কিয়ামে রমাদান, সেই সময় হয়তো অলসতা করে ঘুমিয়ে পড়লো, সারা রাত জেগে থাকলো, আর যে সময় সবাই এবাদতবন্দি করছে সেই সময় ঘুমিয়ে পড়ল। এরা হচ্ছে হতভাগা, এরা হচ্ছে হতভাগা। অথচ আপনি জানেন না যে হতে পারে এটি আপনার শেষ রমজান, এই হচ্ছে আপনার এই শেষ লাইলাতুল কাদার, এরপরে আর আপনার ভাগ্যে আমার ভাগ্যে না রমজান জুটবে, না রমজানের শেষ 10টি রাত জুটবে, আর না লাইলাতুল কাদার আপনার সামনে আসবে, না আপনি জমিনের ওপর থাকবেন। হতে পারে যে আপনার জায়গা জমিনের নিচে হয়ে যাবে। শয়তান মানুষকে নিয়ে খেলা করে, শয়তান মানুষকে প্রতারণা করে থাকে, ধোঁকা দিয়ে থাকে, শয়তান সব সময় ভালো কাজে বাধা দেওয়ার জন্য ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতেই আছে। যদি আমরা আল্লাহর নেক বান্দা হতে পারি, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে নেন, তাহলে শয়তানের দাপট চলবে না, নাহলে শয়তানের দাপট সবসময় মানব জাতির উপর চলেছে আর চলতে থাকবে। মহান আল্লাহ সূরা হিজর আয়াত 42 ইরশাদ করেছেন, ইবলিস শয়তানকে জানিয়ে দিয়ে ইন্না ইবাদি, বরং এটি ইবলিস, ইবলিসের কথা আল্লাহ রাব্বুল্লাহ নকল করছেন, ইবলিস ছাড় নিয়েছিল আল্লাহর কাছে যে আল্লাহ
আমি এই আদমের জন্য যখন এই হতভাগা হইলাম আর জাহান্নামী হইলাম, যখন বিতাড়িত শয়তান শয়তান রেজিম হয়ে গেলাম, তাহলে আমাকে ক্ষমতা দাও যাতে করে আদম সন্তানকে আমি জাহান্নামের সাথে নিয়ে যেতে পারি। কিন্তু সেখানে সে বলতে বাধ্য হয়েছিল ইন্না, তারপরে সে বলতে বলেছিল যে তোমার ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, হ্যাঁ তোমার খালিস বান্দা তাদেরকে পারবো না। আর এখানে আল্লাহ রাব্বুল বলছেন যে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, হে ইবলিস শোনো, আমার যারা খাঁটি বান্দা তোমার দাপট তাদের ওপর চলবে না, তোমার আধিপত্য তাদের ওপর কায়েম করতে পারবে না। ইল্লা মানি তাবাকা মিনাল গাওিন, তবে যারা পথভ্রষ্ট তোমার অনুসারী হবে তারাকে তুমি পারবে। সুতরাং একজন জ্ঞানী মানুষ কখনো শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না, অথচ স্পষ্ট জানছেন একজন মুসলিম যে ইবলিস শয়তান আমাদের শত্রু, আমাদের পিতা আদম আলাইহিস সালামের শত্রু, মানব জাতির শত্রু। জি, সুতরাং একজন জ্ঞানী মানুষ তার ইমান এবং তার বিবেক তাকে শয়তানকে সুযোগ দিতে অবশ্যই বাধা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আরও এরশাদ করছেন, আফাতাত্তাখিযুনা যুররিয়াতা আউলিয়া মিন দুনি, তোমরা জানার পরেও কি ইবলিস শয়তানকে এবং ইবলিসের বংশধরকে আমাকে বাদ দিয়ে পৃষ্ঠপোষক বন্ধু হিসাবে গ্রহণ করবে, মিত্র হিসাবে গ্রহণ করবে? ওহম লাকুম আদু, অথচ ইবলিস শয়তান এবং তার বংশধর তার চেলারা তোমাদের শত্রু। বেশ আলি জালেমিন আবাদাল্লাহ, জালেমদের বিকল্পটা খুব খারাপ বিকল্প। সূরা কাহফের আয়াত নম্বর 50। এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করে সূরা ফাতির আয়াত নম্বর 6, ইন্না শয়তান লাকুম আদু, হে মানব জাতি শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযু আদুওয়া, শত্রুকে শত্রুই মনে করিও, দুশ্মনকে দুশ্মনই জানিও এবং দুশ্মনের মতে আচরণ করিও। দুশ্মনকে কখনো বন্ধুর মতো করে নিও না আর বন্ধুর মতো আচরণ করিও না। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুন মিনা আসহাবিস সাইর, শয়তান তো তার দলবলকে ডাকতেই আছে যাতে করে তারাও তার সাথে জাহান্নামের সঙ্গী হয়। 3 নম্বর, এই শেষ 10টি রাতের বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10টি রাতে এবং দিনে বিশেষ একটি ইবাদত বন্দেই করতেন বছরে, তা হচ্ছে এতেকাফের ইবাদত। আর এতেকাফ কাকে বলা হয়? এতেকাফ হচ্ছে লুজুমুল মসজিদ লিতাফাররুগ লিতাআতিল্লাহি আযজা ওয়াজাল, আল্লাহর সন্তুষ্টির কাজের জন্য, নেকির জন্য মসজিদে নির্জনে একেবারে অবসর হয়ে যাওয়া। জি, দুনিয়া থেকে মুক্ত হয়ে, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নেকির কাজে নিজেকে মসজিদে আবদ্ধ করা। আর এটি হচ্ছে এমন সুন্নত যা কোরআনে করিম দ্বারা প্রমাণিত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত। কোরআনে করিমে ইতিকাফের কথা রয়েছে। মহান আল্লাহ সূরা বাকারা আয়াত নম্বর 187-এর একটা অংশে ইরশাদ করেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যখন মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে তখন তোমরা স্ত্রী সম্ভোগ করিও না, স্ত্রীদের কাছাকাছি হয় না। তাহলে স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক কথা অথবা যৌন যৌনাচরণ এতেকাফ অবস্থায় জায়েজ নয়, এতেকাফ পরিপন্থী বিষয়। এটি যেমন জানতে পারলাম এই আয়াতের অংশ থেকে, ঠিক তেমনই জানতে পারলাম ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যখন মসজিদে এতেকাফ অবস্থায় থাকবে, তাহলে বোঝা গেল যে এতেকাফের সম্পর্ক হয়েছে মসজিদের সাথে। মসজিদে একমাত্র আল্লাহর সাথে নির্জনতা অবলম্বন করা আর মানুষের সংসর্গ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আর এর সম্পর্ক হচ্ছে মসজিদের সাথে, সেটা মসজিদেই হইতে হবে। একজন পুরুষ মানুষের জন্য জুমা যেহেতু ফরজ, সুতরাং জামে মসজিদ হইতে হবে। আর সবচেয়ে উত্তম এতেকাফ হচ্ছে 3 মসজিদের কোনো এক মসজিদে এতেকাফ করা, মসজিদুল হারাম বা মসজিদ নবী অথবা মসজিদে আকসা। বাড়িতে এতেকাফ চলবে না, মহিলাদের বাড়িতে এতেকাফ চলবে না, এই ফতোয়া ঠিক নয়। আর পুরুষদের বর্তমান যে করোনার ভাইরাসের কারণে অনেকেই জিজ্ঞাসা করছেন, এই ক্ষেত্রে আলেমরা ইখতিলাফ করলেও ইজতিহাদি ফতোয়ায় ঝুঁকি নিতে যাবেন না, কারণ আল্লাহ যেখানে কোরআনে কারিমে একটি সুন্নতের কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন আকিফুনা ফিল মাসাজিদ। জি,
অন্য আয়াত রয়েছে সূরা বাকার, ওয়া তাহির বাইতি আলিত তায়েফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাই রুকাই সুজুদ, আমার ঘরকে পবিত্র করো বা পবিত্র রাখো লিত তায়েফিন তাওয়াফকারীদের জন্য, মানে বাইতুল্লাহকে মসজিদে হারামকে, ওয়াল আকিফিন আর এতেকাফকারীদের জন্য। তাহলে এতেকাফ সম্পর্কে হচ্ছে মসজিদের সাথে এই দুটি আয়াত স্পষ্ট প্রমাণ করে। এই জন্য এই মহামারীতে আমরা যেখানে মসজিদে জুমা পড়তে পারছি না, জুমায় যেতে পারছি না, জামাত করতে পারছি না, ঠিক তেমনই এতেকাফ জামাত ফরজ, জুমা ফরজ, ফরজের ক্ষেত্রে আমরা যখন মাজুর পারছি না, অপারগ, তাহলে এই সুন্নতের ক্ষেত্রে যখন এতেকাফ আমরা করতে পারছি না, সেজন্য বাড়িতে এতেকাফ করা শুরু করব এমনটা ঠিক হবে না। বাকি আল্লাহ আলম বিশ্বাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এতেকাফ করেছেন এবং তার সাহাবায়ে কেরামগণ এতেকাফ করেছেন, তার সাথে এতেকাফ করেছেন, তারপরেও এতেকাফ করেছেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তিনি বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ আল আশাল আউয়াল মিন রমাদান, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের প্রথম 10 দিন এতেকাফ করলেন। সুম্মা এতেকাফ আল আশাল আউসাত, আর তারপরে মাঝের 10 দিন এতেকাফ করলেন, 20 দিন হয়ে গেল। সুম্মা কালা, তারপরে বললেন ইন্নি আতাকাফুল আশরাল আউয়াল আলতামিসু হাযিহি লাইলা, আমি প্রথম 10 দিন এতেকাফ করেছিলাম, তাতে এই কদরের রাতটি তলাশ করছিলাম। জি, সুম্মা আতাকাফুল আশরাল আউসাত, আর তারপরে মাঝের 10 দিন এতেকাফ করেছি যাতে করে আমি এই রাত্রি তলাশ করি, উদ্দেশ্য এটাই ছিল। এতেকাফের মূল উদ্দেশ্য হচ্ছে যে একেবারে পুরোপুরি এবাদত বন্দেগীতে মগ্ন থাকা, আর এবাদত বন্দেগীর জন্য পুরোপুরি প্রস্তুতি, আর দুনিয়া থেকে একেবারে সম্পর্ক ছেদ করা যেটা স্থায়ীভাবে জায়েজ নয়, কিন্তু অস্থায়ী 10 দিনের জন্য বা কিছু সময়ের জন্য, আজ এটা হচ্ছে এতেকাফ উদ্দেশ্য, এই লাইলাতুল কাদার তলাশ করা। সুম্মা উতি, তো তারপরে আমার কাছে আশা হলো, মানে ফেরেশতা আসলো স্বপ্নে এবং আমাকে স্বপ্নে দেখানো হইল। ফকির আলী, আর আমাকে বলা হলো ইন্নাহা ফিল আশির আওয়াখিরে, এই কদরের রাত হচ্ছে শেষ দশকে, প্রথম 10 দিনে তলাশ করে বা মাঝের 10 দিনে তলাশ করে পাবে না তুমি, এটি হচ্ছে শেষ 10 দিনে, এটাই হচ্ছে সঠিক কথা, শেষ 10 দিনে। আর শেষ 10টি রাতের, বিশেষ করে বেজোড় রাতগুলিতে, আর বেজোড় রাতের যে কোনো রাতে হইতে পারে, সেটা প্রতি বছর যে একটিতে থাকবে এমন নয়, বিস্তারিত ইনশাআল্লাহ তারা সামনের মজলিসে আরও কদর সম্পর্কে বা লাইলাতুল কাদার সম্পর্কে আর বিভিন্ন দিক নিয়ে আলোচনা আগামীকালকে ইনশাআল্লাহ তাআলা করব। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে, ফামান আহাব্বা মিনকুম আন ইয়াতাকাফাল ইয়াতাকু, সুতরাং কেউ যদি তোমাদের মধ্যেকার এতেকাফ করা পছন্দ করে তাহলে যেন এই 10 দিনে এতেকাফ করে, মানে শেষ 10 দিনে এতেকাফ করে। হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। সহিহ বুখারী মুসলিম আরও হাদিস রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাফুল আশাল আওয়াখির মিন রমাদান হাত্তা তুওয়াফাহুল্লাহ আজ্জা ওয়া জাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন এতেকাফ করতেন, একেবারে হাত্তা তাওয়াফাহুল্লাহ আজ্জা ওয়া জাল, তার ইন্তেকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যতদিন তাকে বাঁচিয়ে রেখেছেন পৃথিবীতে, তার মৃত্যু পর্যন্ত, তার ওয়াফাত পর্যন্ত তিনি এতেকাফ করতে থেকেছেন। সুম্মা এতেকাফ আজওয়াজুহু মিন বাদি, তারপরে তার বিবিগণ এতেকাফ করেছেন তার তিরোধানের পরে। তাহলে এর দ্বারা বোঝা গেল যে মহিলাদের এতেকাফ শরীয়ত সম্মত, তবে সেই এতেকাফ হইতে হবে মসজিদে, বাসার বাড়ির মুসাল্লায় নয়, যেমনটি ফতোয়া কারো কারো রয়েছে। সহিহ বুখারীতে আরেকটি রেওয়ায়ত রয়েছে, বলছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাফু ফি কুল্লি রমাদান আশরাত আইয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে 10 দিন এতেকাফ করতেন। ফালাম্মা কানা আল্লাযী কুবিজা ফি, কিন্তু যেই বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয় সেই বছরে রমজান এতেকাফ ইশিনা ইয়াম 20 দিন এতেকাফ করেছিলেন, তার মানে 11ই রমজান থেকে শুরু করে একবারে শেষ রমজান পর্যন্ত তিনি 20 দিন এতেকাফ করেছিলেন 10ম হিজরি রমজান মাসে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো হাদিস বর্ণিত রয়েছে, তিনি বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাফ আশাল আওয়াখির মিন রমাদান ফালা ইয়াতাকাফ আমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল রমজান মাসের শেষ 10 দিন এতেকাফ করা, কিন্তু এক বছর যে কোনো কারণে হোক তিনি এতেকাফ করেননি। ফালাম্মা কানাল আমুল মুকবিল,
এই যে একটা বছর রমজান মাসে এতিকাফ তিনি করলেন না, সেজন্য তার পরের বছর যখন আসলো এতিকাফ ইশরিন, তখন 20 দিন এতিকাফ করেছিলেন, 20 দিন এতিকাফ করেছিলেন। এই হাদিসটিকে আগের হাদিসের সাথে যদি লাগানো হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের বছর 10ম হিজরিতে 20 দিন এতিকাফ করেছিলেন, আর তার আগের বছর তার 9ম হিজরিতে তিনি রমজান মাসে এতিকাফ করেননি। আল্লাহু আলাম। ইমাম আহমদ এবং তিরমিজি হাদিস বর্ণনা করেছেন এবং হাদিসটিকে সহিহ বলেছেন। এতেকাফের সময় শুরু কখন থেকে, কখন থেকে আপনি এতেকাফ গাহে বা এতেকাফের স্থানে ঢুকবেন? এই মরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস হয়, তিনি বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা আরাদা ইয়াতাকিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন এতেকাফে নিয়ত করতেন যে আমি এতেকাফ ঢুকব, সাল্লাল ফজরা, তখন 21 তারিখের দিন ফজর পড়তেন মসজিদে, আর ফজর পড়ার পরে সোম্মা দাখালা মোতাকাফু, তারপর এতেকাফ গাহে প্রবেশ করতেন। জি, এতেকাফ গাহে প্রবেশ করতেন। তাহলে 20 তারিখের দিন গিয়ে 21 তারিখের সন্ধ্যা থেকে এতেকাফ গাহে প্রবেশ করা আবশ্যক নয়। যদি কেউ প্রবেশ করে তো ভালো কথা, এখান থেকে শুরু হলো। আর যদি ফজর পড়েও এতেকাফের জায়গা প্রবেশ করে তো কোনো দোষের কথা নাই। কেউ কেউ সমন্বয় করেছেন যে সন্ধ্যাবেলা থেকেই মসজিদে প্রবেশ করবে আর তারপর ইবাদতবন্দি করতে থাকবে, আর তারপর লোকজন যখন ফজর পড়ে চলে গেল মসজিদে, তখন তিনি যিনি এতেকাফ করবেন এতেকাফ গায়ে ঢুকবেন, এটা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু সেটা জরুরি নয়, বরং যদি 21 তারিখের ফজর পরে এতেকাফের জায়গা প্রবেশ করে তাতে কোনো অসুবিধা নেই, এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়। এই হাদিস বুখারীতে রয়েছে এবং মুসলিমে রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ বলছেন, লা আ'লামু আন আহাদি মিনাল উলামা খিলাফান আন্নাল ইতিকাফ মাসনুন, ওলামাদের মাঝে কোনো দ্বিমত দেখি না এই বিষয়ে যে তারা বলেছেন সকলে যে ইতিকাফ হচ্ছে মাসনুন, সুন্নাত, ইতিকাফ হচ্ছে সুন্নাত। সুতরাং যারা বলেছে ফরজে কিফায়া প্রত্যেক গ্রামে হইতে হবে, এগুলি ফতোয়া, ইজতিহাদি ফতোয়া, কিন্তু সঠিক মত হচ্ছে ইতিকাফ হচ্ছে সুন্নাত, ইতিকাফ সুন্নাত। ইতিকাফের উদ্দেশ্য কি? শেখ হুসাইন রহমতুল্লাহ বলছেন, ওয়াল মাকসুদ বিল ইতিকাফ, ইতিকাফের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইনকিতাউল ইনসানি আনিন নাস, জনগণ থেকে মানুষের সাথে যে সম্পর্ক, সারা বছরের সম্পর্ক, এর থেকে একেবারে বিচ্ছিন্নতা, আর তারপরে লিয়া তাফাররাক আলী তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের কাজে, নেকির কাজের জন্য একবার পুরোপুরি অবসর হয়ে যাওয়া, যে এই পুরো ফুল টাইমটা আমি এবাদত বন্দিগিতে নিয়োজিত থাকব, ফি মসজিদে মিন মাসাজিদিহি, আল্লাহর যে কোনো মসজিদে, তালাবান লি ফযলিহি ওয়া সাওয়াবিহি, এই এতেকাফের ফজিলত হাসিলের জন্য এবং সওয়াব নেকি হাসিলের জন্য এবং ওয়াইদরাক লাইলাতুল কদর, কদরের রাত হাসিল করার জন্য, কদরের রাত পাওয়ার জন্য। কারণ যেই ব্যক্তি 24 ঘন্টা মসজিদে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে ইবাদতের সম্পর্ক রাখবে, সে তো অবশ্যই লাইলাতুল কদর পাবে। কারণ সেই ব্যক্তি সব সময় মসজিদে এই জন্যই আছে যে আল্লাহর ইবাদত, তার মাঝখানে যদি কোনো সময় ঘুম আয়, তবু তার ঘুমটাও হচ্ছে এই জন্য যে এই ঘুম আমার জন্য কি হবে, সহযোগী হবে এই ঘুমের পরে ইবাদত বন্দেগী সুন্দরভাবে আদায় করার জন্য। এই জন্য উচিত হবে এতেকাফকারীর জন্য যে সব সময় যথাসাধ্য চেষ্টা করে নিজেকে জিকির আজকারে, কোরআন তেলাওয়াতে, সালাতে, অন্যান্য ইবাদত বন্দেগীতে ব্যস্ত রাখার, এবং অসার কথা কাজ থেকে, দুনিয়ার কথা কাজ থেকে যেন বেঁচে থাকে। তবে সামান্য কোনো বৈধ কথা কারো সাথে বলতে কোনো দোষ নেই, এমন কি স্ত্রীর সাথে, স্ত্রী মসজিদে কোনো লোক নেই, পুরুষ, বেগানা পুরুষ নেই, আসলো আর এসে দেখা সাক্ষাৎ করলো, আর যে সাধারণ যে বৈধ কথাগুলি রয়েছে, যৌন সম্পর্কীয় কথা না, এইরকম যদি কোনো কথাবার্তা বলে, একটু কথা বলে বা গল্প করে যায়, তো সেটা শরীয়তে বৈধ, জায়েজ রয়েছে, এটি প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে। কারণ অনেকে কিন্তু এতেকাফের ক্ষেত্রে আমাদের দেশে বাড়াবাড়ি করে, এতেকাফের সময় স্ত্রীর সাথে কথা বলা কেমন আছো, আরাম, জি হ্যাঁ, অথবা স্ত্রী জিজ্ঞাসা করলো কেমন আছো, জি আমরা গ্রামে দেখেছি
এক মুরব্বি এতেকাফ করতেন, আমরা তখন ছোট ছিলাম, তো তার স্ত্রী খাবার দিতে আসতো, তো তার সাথে কথাও বলতো না, হ্যাঁ তার সাথে কথা বলতো না, খাবারটা রেখে দিয়ে চলে যেত চুপচাপ, ওর দিকে তাকাইতো না আর ওর সাথে কথাও বলতো না, না এত বাড়াবাড়ি নেই। দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজায়ে মুহতারমা, হ্যাঁ, উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাকিফান, নবী সাল্লাল্লাহু আলাইহি এতিকা অবস্থায় ছিলেন, ফাতাইতুহু আজুরুহু লাইলান, আমি রাতে তার সাথে দেখা করতে আসলাম, রাত্রে দেখা করতে মসজিদে, যখন লোকজন কেউ নাই মসজিদে একটু দেখা করার জন্য এসেছেন, যে স্বামীর সাথে দেখা করে আসি, ফাহাদ্দাসতুহু, তারপর এসে একটু গল্প করলাম, কেমন আছেন, ভালো আছেন, হ্যাঁ, খোঁজ খবর নিলাম, সুম্মা কুমতো, তারপরে দাঁড়াইলাম, লে আন কালেব, যে বাড়ি ফিরি, বাসায় ফিরি, বাসায় বাসা, জি, হুজরাগুলি সার হয়ে মসজিদ নবীর আপনি কিবলামুখী দাঁড়ালে বাম দিকে যে কিসমুন্নেসা মহিলা সেকশন রয়েছে সেগুলিতেই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয় স্ত্রীর লাইন ধরে কক্ষগুলি হুজরা। তো বাসায় ফিরতে চাইলেন মসজিদ নবী থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজেও দাঁড়িয়ে গেলেন যে চলো আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি, তাহলে তখন ফাঁকা ছিল, এমন ছিল না যে বাসাগুলি মসজিদের সাথে লেগেছিল, মসজিদ ছোট ছিল আর বাসা মাঝখানে একটু ফাঁক ছিল, চলো তোমাকে একটু এগিয়ে বাসার কাছে রেখে আসি, এত দূর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, হাদিস বুখারী মুসলিমের। এতেকাব অবস্থায় সহবাস হারাম, সহবাসের পূর্বে যে সব কিছু হয়ে থাকে, চুম্বন, স্পর্শ, হ্যাঁ, কাম ভাবনে স্পর্শ করে, সমস্ত কিছু হারাম, সমস্ত কিছু হারাম, এবং তাতে এতেকাফ নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 187-তে ইরশাদ করেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যখন মসজিদে এতেকাফ অবস্থায় থাকবে তখন তোমরা যৌনাচার করবে না স্ত্রীদের সাথে। তবে মসজিদ থেকে বেরিয়ে যাওয়া প্রয়োজনে, মসজিদ থেকে বেরিয়ে যাওয়া যদি বা কিছুটা কিছুটা অংশ বের করে শরীরের, আর তারপরে স্ত্রী যদি কিছু খেদমত করে দেয়, এটা জায়েজ রয়েছে। এই মর্মে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস রয়েছে, তিনি বলছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউখরিজু রাসাহু মিনাল মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ আর তার সাথে লাগা ছিল হুজরায় আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষ, যেখানে বর্তমানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুমার কবর রয়েছে, যেটি মা আয়েশার মূলত কক্ষ বা ঘর। তো শুধুমাত্র দরজা ছিল মসজিদ থেকে, তো মসজিদ থেকে মাথাটা একটু বাড়িয়ে দিতেন, এগিয়ে দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহ মওতা কেবল এ থেকে অবস্থায় ফাগসেলু, আর আমি নিজের বাসা থেকে ধুয়ে দিতাম, এমনকি ওয়ান হায়েজুন, আমি ঋতুপতী হইতাম, হাদিস রাওয়াহুল বুখারী সহিহ বুখারী হাদিস। এবং তিনি চিরনীয় করে দিতেন। আরেকটি রওয়ায়েত রয়েছে, কানাত তুরাজ্জিলু রাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিয়া হায়েজুন ওয়া হুয়া মুতাকিফুন ফিল মসজিদে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চিরুনি করে দিতেন ঋতুবতী থাকা অবস্থায় বা ঋতু অবস্থায় থাকা অবস্থায়, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফরত অবস্থায় থাকতেন, ওয়াহিয়া ফি হুজরাতিহা, আর মা আয়েশা যেহেতু মাসিক অবস্থায় থাকতেন তিনি তার কক্ষে থাকতেন, ইউনাওয়েলোহা রাসুহু রাসুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাথাটা এগিয়ে দিতেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে, কক্ষের দিকে, আংশিকভাবে শরীর বের করার কথা বলে মসজিদ থেকে, কিন্তু গোটা শরীরে সশরীরে যদি মসজিদের বাইরে যায়, তো মসজিদে যাওয়ার বিষয়টি, মসজিদের বাইরে যাওয়ার বিষয়টি কেমন, এতেকাফ কারীর জন্য মসজিদের বাইরে যাওয়ার বিধান শেখ হোসেন রহমতুল্লাহ এটাকে তিন ভাগে ভাগ করেছেন, জি, তাহলে এতেকাফকারীর মসজিদের বাইরে যাওয়ার প্রকরণ বলতে পারি হচ্ছে এই ক্ষেত্রে তিন কিসিম বা তিন প্রকারের বলছেন। প্রথম প্রকার, মসজিদের বাইরে যাওয়া এমন আবশ্যক কাজের জন্য যেটা প্রাকৃতিকভাবে কোনো মুসলিমের জন্য আবশ্যক অথবা শরীয়তের দৃষ্টিতে সেটা আবশ্যক, জি হ্যাঁ, যেমন কাকাদায় হাজ, জি, পেশাব পায়খানার জন্য, জি, শৌচকার্য সম্পন্ন করার জন্য মানুষকে যেতে হবে, এটা প্রাকৃতিক বিষয়,
আচ্ছা, শরীয়তের কাজের জন্য যেটা আবশ্যক, ওযু করার জন্য, যেটা ফরজ ওযু, জি, অথবা ফরজ গোসল, স্বপ্নদোষ হয়েছে, ফরজ গোসল করার জন্য যেতেই হবে, এগুলো শরীয়তি কারণ। এইরকম প্রাকৃতিক কারণ হচ্ছে পানাহারের জন্য, ওয়াল আকল ওয়াশর, পানাহারের জন্য। তাহলে কোনো মানুষ মসজিদ থেকে এতেকাফ থাকা অবস্থায় মসজিদের বাইরে যদি যায় পেশাব পায়খানার জন্য, উজু করার জন্য, গোসল করার জন্য, অথবা পানাহার করার জন্য, বলছেন ফাহাজা জায়েজ, এটা জায়েজ যখন এটা মসজিদে করা সম্ভব নয়, মসজিদে করা মানে মসজিদের চত্বরে করা সম্ভব নয়, জি, মসজিদে উজুর ব্যবস্থা নেই, মসজিদের চত্বরে, মসজিদের যে বাইরে যে বারান্দা ঘেরা থাকে সেখানে গোসলের ব্যবস্থা নেই বা টয়লেট নেই, মসজিদে পানাহারের ব্যবস্থা নেই, কেউ যে খাবার এনে দিবে এরকমের কোনো ব্যবস্থা নেই, যারা মক্কা মদিনায় বাইরে থেকে এসে আপনার এতেকাফ করেন তারা ভালো করেই জানেন যে কেউ এখানে খাবার পৌঁছে দেওয়ার নাই। তাহলে আপনি গেলেন হোটেলে, আর যাওয়ার পরে যতক্ষণ খাওয়া দাওয়ায় লাগে, খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি আবার মসজিদে ফিরে চলে আসলেন, কোনো অসুবিধা নেই, জায়েজ। কিন্তু মসজিদেই যদি টয়লেট থাকে, মানে মসজিদ সংলগ্নে যদি টয়লেট থাকে, আর সেখানেই যদি প্রয়োজন পুরা করা সম্ভব হয়, সেখানে গোসল করা সম্ভব হয়, আর এমন কোনো ব্যক্তি থাকে আপনজন যে খাবার দাবার মসজিদের ভিতরে পৌঁছে দিচ্ছে, তাহলে বিনা কাজে আর মসজিদের বাইরে যাবে না। খাওয়া দাওয়া পৌঁছে দেওয়ার জন্য ছেলেরা আছে, মেয়েরা আছে, পৌঁছে দিচ্ছে, কেউ আছে আল্লাহর বান্দা, তারপরও ভাবছেন যাই মাঝে মাঝে আমি গিয়ে নিজেই খেয়ে আসি বাসা থেকে, না না মোটেই জায়েজ নাই, জি। দ্বিতীয় প্রকার হচ্ছে মসজিদের বাইরে যাওয়ার এতেকাফকারীর, সেটা হচ্ছে কোনো নেকির কাজের জন্য মসজিদের বাইরে যাওয়া, এমন নেকির কাজ যেই নেকির কাজ ফরজ নয়, যেই নেকির কাজ সুন্নাত মুস্তাহাব কিন্তু ফরজ নয়, যেমন ইয়াদাতুল মারিদ, রোগীকে দেখতে যাওয়া, অথবা শহুদ জানাজা, জানাজায় উপস্থিত হওয়া, এই রকমের যে কোনো ভালো কাজ বাইরে মসজিদের বাইরে কোথাও দিনই আলোচনা হচ্ছে, দিনই আলোচনা শুনতে যাওয়া, না কোনো ফরজ নাই, সুতরাং এই রকম কাজের জন্য যাবে না। তবে শর্ত যদি শুরুতে লাগিয়ে থাকে, শেখ হোসেন বলছেন যে এতেকাব যখন প্রথম শুরু করে তখনই যে শর্ত লাগিয়ে থাকে, হয়তো আপনজন কেউ অসুস্থ আছে, হ্যাঁ অসুস্থ আছে, শর্ত লাগেছে আল্লাহ আমি এতেকাফ শুরু করছি তবে আমার আপনজন অসুস্থ আছে, তাকে একটু মাঝে মধ্যে দেখতে আসবো, অথবা আল্লাহ সিরিয়াস হয়ে আছে, যদি মারা যায় তাহলে আমি জানাজায় হাজির হব, বলছেন যদি এইরকম যদি শর্ত লাগিয়ে নাই তাহলে বলছেন যে ফালা বাসা ফায়ুশতারিদা এতেকাফিহি, তো যদি এইরকম শর্ত লাগিয়ে নিয়ে থাকে তাহলে ফালা বাসা, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। তৃতীয় প্রকার মসজিদের বাইরে যে এতেকাফকারী হচ্ছে, এমন কাজের জন্য মসজিদের বাইরে যাওয়া যেটা এতেকাফের পরিপন্থী, একবার এতেকাফ বিরোধী কাজ, এতেকাফ নষ্টকারী কাজ, যেমন ব্যবসা বাণিজ্যের জন্য, কেনাকাটার জন্য, মসজিদে এতেকাফ অবস্থায় আছে আর কিছু কেনাকাটার জন্য, এমন নয় যে খাবার দাবার, কারণ যারা বিদেশে থাকেন এখানে মক্কা মদিনায় এসে এটা করেন, তো কেনাকাটা করার জন্য আপনাকে মুদিখানার দোকানে যেতে হচ্ছে, আপনাকে সেখানে হয়তো আপনি দুধ নেবেন অথবা সেখানে লাবান বা দই নেবেন, যেতে হচ্ছে, সেটা আলাদা জিনিস, সেটা খাদ্যবস্তু নেওয়ার জন্য যাচ্ছেন, আপনার খাবার প্রয়োজন, কিন্তু না অন্য কিছু কেনাকাটা যেটা এই সময় এমন জরুরি নয়, কিন্তু মনে করছেন যে এই সময় একটু সস্তা পাওয়া যাবে তো চলো চলো একটু কেনাকাটা করে নিই, না 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 মোটেই জায়েজ নয়, জি, কেনা বেচা জায়েজ নয়, সহবাস জায়েজ নয়, স্ত্রীর সাথে একটু বিনোদনের জন্য, না জায়েজ নাই, জি, শর্ত লাগালেও জায়েজ নাই আর না শর্ত লাগালেও জায়েজ না, কারণ এইসব কাজগুলি হচ্ছে এতেকাফ পরিপন্থী, ব্যবসা বাণিজ্য করা, কেনা বেচা করা, অথবা স্ত্রী সংসর্গে আসা, এসব এতেকাফ অবস্থায় জায়েজ নয়, এতেকাফ পরিপন্থী কাজ। তিন নম্বর, এই 10 দিনের বৈশিষ্ট্য হচ্ছে যে শেষ রমজান মাসের 10টি রাত, যে এই রাতগুলির একটি রাত হচ্ছে লাইলাতুল কদর, যেই রাতটি সম্পর্কে আল্লাহ স্বয়ং বলছেন লাইলাতুল কদর খাইরুম মিন আলফে শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম, হাজার মাসকে যদি হিসাব করা হয় তাহলে সেটা হয় 83 বছর 4 মাস, তাহলে 83 বছর 4 মাস এমন
যেই 83 বছর 4 মাসের ভিতরে এই লাইলাতুল কাদার নেই, একদিকে রাখেন আর আরেক দিকে রাখেন একটি এই কদরের রাত, এই একটি কদরের রাত 83 বছর 4 মাসের চাইতেও বেশি উত্তম। এই জন্যই এই উম্মতের লোকেরা 60 বছর 70 বছর যদিও তাদের আয়ু, কিন্তু আগের উম্মতের লোকেরা যদি 1000-1200 বছরও বেঁচে থাকে কেউ, তাদের চাইতে বেশি এগিয়ে যেতে পারবে সওয়াবের দিক থেকে, নেকির দিক থেকে আর মর্যাদার দিক থেকে। জান্নাতে নাহুল আখেরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামা। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন যে এই উম্মতের ফজিলত এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন যে মহাপুরস্কারের সুযোগ সুবিধা দিয়েছেন, এই রমজান মাস হচ্ছে এবং এই লাইলাতুল কাদার আমাদের জন্য বড় একটি মূল্যবান সম্পদ বা মূল্যবান সময়, আল্লাহ যেন এর মূল্য আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, এই সময়গুলির গুরুত্ব যেন আমাদেরকে দেওয়ার তৌফিক দান করেন, সময়গুলিকে যেন ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন, এবং সময়ের অপচয় এবং নষ্ট করা থেকে আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন এবং বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এমন ভালো কাজের তৌফিক দান করেন যে ভালো কাজ আমাদের দিন দুনিয়া দুটোই সুন্দর হয়, আমাদের পরিণাম যেন ভালো হয় এবং আমাদের বাসস্থান যেন সুন্দর হয়, জান্নাতে যেন স্থান লাভ করতে পারি। আল্লাহ আমাদের গুনাহখাতা মাফ করে দাও, আমাদের পিতামাতার গুনাহখাতা মাফ করে দাও, সমস্ত মুসলিমদেরকে তুমি ক্ষমা করে দাও। বি রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।